এতিয়া ৰাজনৈতিক বিষয়ত এটা দালাল ধৰিছে, মই ভালেই পাইছোঁ। দালাল ধৰিলে ভাল, কিন্তু দালাল ধৰিছে এই সৰু সৰু দালালকেইটাক ধৰি পেলাই এই সমস্যাটোৰ সমাধান হ'ব নহয়। ফণীতা দুটাৰ কিয় ধৰা নাই? ইপিনে মাটিৰ দালাল ধৰিছে, ফণীতা দুটাৰ গামছা পিন্ধাই পেলাই বিজেপিত যোগদান কৰাইছে। আজি এই যে আগ্ৰৱালা হেৰি জৈন জৈন পুতু বুলি কয়, অসমৰ প্ৰখ্যাত মাটিৰ দালাল, পুতুকটো এৰেষ্ট কৰা নাই, কনক ডেকাকটো এৰেষ্ট কৰা নাই, নারায়ণ ডেকাকটো এরেস্ট করা নাই, বিজেপির নেতা নারায়ণ ডেকা, তো মাটিরে তো দালাল, আজি ফণীতা লোকদারটো মাটিরে দালাল, তেওঁলোকক আদরণি জনাব আর সরবিলাক ধরব, ধরাটো মই আদরণি জানাইছো, যেটো ধরেছে ভালেই করেছে, মাটির দালালের পৰা মুক্ত হব লাগে এই কার্যালয়, কিন্তু বিখ্যাত দালালবিলাক যদি আর শাসকীয় দলের ছত্রছায়াত থাকে, এইটো দুর্ভাগ্যজনক ঘটনা। আমি দাবি করছো সেইকারণে, যাওয়াকালিও কৈছো মই, যে এইবিলাককো ধরক, ফণীতা লোকদার প্রথম এরেস্ট করক, নারায়ণ ডেকাক এরেস্ট করক, পুটুক এরেস্ট করক, কনক ডেকাক এরেস্ট করক, সেইটো আমি বিচাৰিছোঁ।